আজকে বৃষ্টিতে ভিজে আনন্দই হচ্ছে একরকম। অনেকদিন পর ভিজছি বৃষ্টিতে, অনেকদিন পরে ভিজছি বৃষ্টিতে। লাস্ট জাকানার সময় একবার ভিজেছিলাম। হাত জমে গেছে, ঠান্ডা লাগছে। কালকে বৃষ্টি হয়েছে আর কি, সামান্য একটা গেঞ্জি পরে চলে এসেছি, বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন রমেশদার বাড়ির সামনে আছি আর রমেশদারকে ফোন করেছিলাম, এখনই চলে আসছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। নমস্কার, আমি উদ্দল সরকার, চলে এসেছি আজকে আমি খিসমা ফরেস্টের পাশে, যেখানে বি ইটারের ছবি হয় বিনগরে আর কি, সেখানে আমরা চলে এসেছি আজকে চেস্টনাট বি ইটার তুলবো বলে। তো আমরা আসার পরে দেখছি অনেক লোক অলরেডি চলে এসেছে, আমি আগেও একদিন এসেছি, আজকেও এসেছি। চলুন আজকে দেখি কেমন ছবি পাই, কেমন কী ছবি হয় সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চেস্টনাট আমার এমনিও খুব পছন্দের, খুব ভালো লাগে আর কি কালারটা, মাথার কালারটা। তো আজকে চেস্টনাটের আগের দিন রণেশ দাইরা চেস্টনাটের খুব ভালো মিটিং পেয়েছে, তো আজকে আমরা তুলবো, দেখি কেমন কী ছবি পাই। আমরা ব্যাগ থেকে ক্যামেরা বার করে নিলাম, ট্রাইপডও বার করে নিলাম, এবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যেইখানে ছবি হয় সেখানে আমরা সবাই মিলে বসছি। আজকের ওয়েদারটা মেঘলা, এই কারণে পাখির অ্যাক্টিভিটি অনেকটাই কম। আমরা বোর হয়ে যাচ্ছিলাম, বেশ অনেকক্ষণ ধরেই বসে আছি, তারপরে হঠাৎ করে পাখি এসে পার্চে এসে বসলো। আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও তুললাম। আবার আমরা বসে বসে বোর হয়ে যাচ্ছি, পাখির অ্যাক্টিভিটি খুবই কম, হঠাৎ করে পাখির প্রচণ্ড অ্যাক্টিভিটি বেড়ে গেল। চেস্টনাট হেডেড বি ইটার, বেশ কিছু ছবি এবং ভিডিও করলাম, যে কারণে আজকে আসা চেস্টনাট হেডেড বি ইটারের মিটিং তোলার জন্য অবশেষে সেই ছবি পেলাম। আকাশে সকাল থেকে হালকা মেঘ ছিল, মেঘটা হঠাৎ করে গাঢ় হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলাম। রণেশদার হঠাৎ করে মাথায় এলো বৃষ্টির মধ্যে বি ইটারের ছবি তুলবে। আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বি ইটার তোলার জন্য বৃষ্টির মধ্যেই। বৃষ্টির মধ্যে বেশ খানিকক্ষণ সময় আমরা অপেক্ষা করলাম, কিন্তু পাখি এলো না, পাখির কোনো দেখা সাক্ষাৎ পেলাম না। আমরা খানিকক্ষণ বসে থেকে আবার রওনা দিলাম, আবার ফিরে এলাম মন্দিরে। আমরা মন্দিরে ক্যামেরা রেখে একটু বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখার জন্য। বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, রণেশদা একটা টোকা নিয়ে নিয়েছে একজন চাষির কাছ থেকে মাথাটা সেভ করার জন্য। আমরা ক্যামেরা মন্দিরে রেখে এসেছি আর এখন বৃষ্টির মন্দিরের জন্য ঘুরে দেখতে এলাম আশেপাশে পাখির অ্যাক্টিভিটি কেমন আছে, একদমই নেই। তো আজকে বৃষ্টিতে ভিজে আনন্দই হচ্ছে একরকম। অনেকদিন পর ভিজছি বৃষ্টি, অনেকদিন পরে ভিজছি বৃষ্টি। লাস্ট জাকানার সময় একবার ভিজেছিলাম। বিটারে তো বৃষ্টিতে ভেজা হয় না? না, বিটারে সাধারণত বৃষ্টিতে ভেজা হয় না, এবার আমরা ভিজছি। ইচ্ছে ছিল এই বিটারে বৃষ্টি নিয়ে ভিডিও বা ছবি তুলবো, কিন্তু আজকে কপালে নেই, কপালে নেই, এলো না, এলো না। এলে খুব ভালো ছবি হতো, মানে খুব দারুণ। এখন আমি ক্যামেরা ছাড়া এসেছি, দেখি যে একটা পার্চে একটা চেস্টনাট বসে আছে, তখন ওয়েট করছিলাম, তখন পেলাম, পেলাম না, এখন পেলাম না। এখন এই গোপ্রোটা নিয়ে যাচ্ছি, ব্যাস তখন দেখি গিয়ে বসে আছে কপাল। বৃষ্টি কমে গেছে, আশেপাশে বি ইটারের দেখা পেতে শুরু করেছি। চেস্টনাট বি ইটার ভালো জায়গা? হ্যাঁ, পার্কে বসে আছে। ওই তো হারি সাবাস, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চল 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 চল, আমি ক্যামেরা নিয়ে আসছি। রণেশ দোকানে তুলুক, আমি ততক্ষণে গিয়ে আমার ক্যামেরাটা নিয়ে আসি। বৃষ্টিটা কমে গেছে, ওয়েদারটা খুব সুন্দর, এখন খুব মিষ্টি লাগছে আর কি। রণেশ দোকানে ছবি তুলছি, আমি ক্যামেরাটা নিয়ে আসি আমার। আমি ক্যামেরা এখন নিয়ে এলাম, দেখি কেমন কী ছবি তুলতে পারি।
আমরা এখন সবাই মিলে শিয়াল তুলছি। শিয়াল সামনে দিয়ে একটা শিয়াল গেল, শিয়ালটা ছবি তুলতে পারি। আমাদের এক বন্ধু শুভজিৎ আমার হাতে ক্যামেরা দিয়ে নিচে নেমে পাখির ছবি তুলতে গিয়ে আরেকটু হলেই বিপদ হয়ে যাচ্ছিল। ওর নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল, খানিকটা পড়েও গেছে, তারপরে নিজেকে সেফ করে নিয়েছে। খাতটা বোঝা যাচ্ছে না, খাতটা অনেকটাই বড়, কিন্তু নিজেকে অনেকটা ব্যালেন্স করে ঠেকিয়ে নিয়েছিল বলে বিপদের হাত থেকে বেঁচে গেছে। আপনাদের এখন একটু দেখিয়ে দিই আমরা পরে কী কী ভিডিও এবং ছবি তুললাম। এখানে এসে বেশ কিছু ফটোগ্রাফারের সাথে পরিচয় হলো, দেখা হলো, সবার সাথে আমরা একটু গল্প করছিলাম। এখন পাখির অ্যাক্টিভিটি অনেকটাই কমে এসেছে, আমরা এখন ফিরে যাবো। আর সবার সাথে দেখা হয়ে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আজকের মতো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো, পুরো ভিজে ঠিজে গেছি আর কি। খুব আনন্দ হয়েছে আজকে, আমরা বেশ ভালো ছবি পেয়েছি, আজকে মিটিং তুলেছি এবং এর আগেও একদিন দুদিন এসেছিলাম, তার কিছু ছবি ভিডিও আমরা করেছি। তা চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।